হ্যাঁ, আইপিএল থেকেই আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন ঘরে বসে। তো বর্তমানে ইন্ডিয়াতে আইপিএল চলছে, তার সঙ্গে ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে ফ্যান্টাসি ক্রিকেট। এবার আপনি ভাবছেন ফ্যান্টাসি ক্রিকেট কি? দেখুন, ফ্যান্টাসি ক্রিকেট হলো এক ধরনের অনলাইন গেম। তো বেশ কিছু সাইট রয়েছে যারা বলছে আপনারা এখানে আসুন এবং গেম খেলুন এবং রিয়েল ক্যাশ কামান। তো যাদের মধ্যে একটা পপুলার সাইট হলো ড্রিম ইলেভেন। তো আপনারা হয়তো অনেকেই এই ড্রিম ইলেভেন নামটা শুনেছেন। তো এখান থেকে রিয়েল ক্যাশ কামানো যায়, এটা কি লিগাল? তো বিস্তারিত জেনে নেবো এই ভিডিওতে। আমি নিলে আপনারা দেখছেন মাই বংটিস ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো এই যে ফ্যান্টাসি ক্রিকেট, এই ড্রিম ইলেভেন রয়েছে, এখানে কি হয়, ধরুন আজকে সাপোজ একটা কোনো ম্যাচ রয়েছে, এবার আপনি এই গেমের মধ্যে আপনার ইলেভেন অফ প্লেয়ার সিলেক্ট করতে পারেন, যাদের মধ্যে একজনকে আপনি ক্যাপ্টেন ও একজনকে ভাইস ক্যাপ্টেন সিলেক্ট করতে পারবেন। এরপর কি হবে, যে ম্যাচটা রিয়েল হচ্ছে তো সেখানে যে প্লেয়ারগুলো পারফরমেন্স করবে তার বেসিসে আপনাকে পয়েন্ট দেওয়া হবে। আপনি যে প্লেয়ার টিম তৈরি করেছেন তাকে পয়েন্ট দেওয়া হবে, সেই টোটাল পয়েন্ট কাউন্ট করে আপনার জেতার চান্স হবে। মানে যত বেশি পয়েন্ট আপনি পাবেন তত বেশি টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এবার আপনি ভাবছেন তো এটা দারুণ, এটা কি লিগাল? তো দেখুন, গভর্নমেন্ট এবং হাইকোর্ট বলেছে যে যে গেমে মানে লাকের উপর ডিপেন্ডেন্ট, ফর এক্সাম্পল ধরুন আজকে বিরাট কোহলি খেলছে, আমি তার উপর 1 লক্ষ টাকা লাগিয়েছি, এবার বিরাট কোহলি যদি সেঞ্চুরি করে তাহলে আমি 2 লক্ষ টাকা জিতে যাবো, আর না হলে আমি হেরে যাবো। তো এক্ষেত্রে টোটালটাই লাকের উপর ডিপেন্ডেন্ট, কারণ বিরাট কোহলি সেঞ্চুরি করতেও পারে নাও করতে পারে। তো এটা বেটিং এবং জুয়া হিসাবে ধরা হয়, যে কারণে এটা আনলিগাল। বাট যে গেমে আপনার স্কিল ইউজ হয়, আপনার বুদ্ধি ইউজ হয়, সেটা লিগাল। তো এখানে যে ফ্যান্টাসি ক্রিকেট রয়েছে, ড্রিম ইলেভেন রয়েছে, এখানে আপনার বুদ্ধি, আপনার স্কিল ইউজ করে এখানে ইলেভেন অফ প্লেয়ার আপনি সিলেক্ট করতে পারবেন, এখানে আপনার পয়েন্ট টোটাল হবে, যে কারণে এটা লিগাল। তো এবার দেখুন, আপনি তো এখান থেকে টাকা ইনকাম করছেন, বাট এই গেম, এই সাইট কীভাবে ইনকাম করছে? তো এরা কী করছে, বেশ কিছু কন্টেস্ট রেখেছে যেখানে আপনারা প্রথমে এদেরকে টাকা দেবেন, তো তারপরে ওখান থেকে কিছু লামসাম অ্যামাউন্ট আপনি যদি জিতেন তাহলে সেখান থেকে দেবে। তো এদের দেখুন একটা মেগা কন্টেস্ট রয়েছে, 49 রুপিস। এরা কী করছে, 18,88,888 জনের কাছ থেকে এই 49 টাকা করে কালেক্ট করছে। দেন এদের কাছে টোটাল চলে আসছে 9,25,55,512 টাকা। এবার এরা কী করছে, এবার এরা প্রাইজ ডিস্ট্রিবিউট করছে 13 লক্ষ লোকের মধ্যে উইনার সিলেক্ট করে করে 7 কোটি টাকা। তো এরা এখান থেকে মানে 9,25,55,512 টাকা থেকে এরা 7 টাকা ডিস্ট্রিবিউট করছে উইনার বানিয়ে বানিয়ে। তো এদের ঘুরে ফিরে এদের কাছে রয়ে যাচ্ছে 2,25,55,512 টাকা। তো এরা আবার কী করছে, ওই টাকাটা নিজেদের কাছে রেখে দিচ্ছে। তো ভাবুন, এরা বসে বসে 2 কোটি টাকা করে এরা কামাচ্ছে পার ম্যাচে। তো এবার আপনি ভাবছেন যে এই গেমটা আমি খেলবো না খেলবো না? দেখুন, আমার পার্সোনালি মনে হয় যে আপনি ধরুন এই গেমটা খেলছেন, কিন্তু এক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে, হয়তো আপনি জিতেও যেতে পারেন, বাট সেটা আমার মনে হয় এক্ষেত্রে লাভ। কিন্তু খোট বলেছে যেটা স্কিল আপনার বুদ্ধি দিয়ে ইউজ করবেন, বাট আমি জানি না আপনি, এবার আপনার কী মনে হয় এখান থেকে আপনি জিততে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখুন, এখানে যে খেলছেন আপনার ধরুন 49 টাকা আপনি ইনভেস্ট করেছেন, আবার দেখুন হেরে গেছেন, বাট আপনি আবার ইনভেস্ট করলেন, এইভাবে ইনভেস্ট করতে করতে আপনার মানে টাকাগুলো নষ্ট হচ্ছে, আপনার টাইম নষ্ট হচ্ছে। এছাড়া আপনি ধরুন রেফার মানে আপনার বন্ধুকে শেয়ার করলেন, সেক্ষেত্রে রেফার কোডের মাধ্যমে যদি সেই ইনস্টলমেন্ট আপনি পেলেন, এবার আপনার টাইমটাও হবে, আপনি বন্ধুকে মানে কতজনকে শেয়ার করবেন, এবার শেয়ার করতেই থাকবেন, আপনি হয়তো কজন ইনস্টল করবে সেখান থেকে আপনি কিছু টাকা পাবেন, এক্ষেত্রে আপনার টাইমটা নষ্ট হবে। এবার ভাবুন, যে এই গেমটা বানিয়েছে সে কিন্তু এটা ভেবে বানায়নি যে এখানে সে খেলবে, সে এটা ভেবেই বানিয়েছিল যাতে অন্যেরা এখানে খেলতে আসে এবং সে এখান থেকে প্রফিট পায়, ইনকাম করে। তো এটা টোটালি একটা বিজনেস মডেল। এবার আপনি ভাবুন, আপনি যদি এই ধরনের কিছু বানান, এই ধরনের কিছু বানিয়ে মানে লং টাইমের জন্য আপনি এখানে ধরুন 49 টাকা আপনি এখানে যে টাকাগুলো ইনভেস্ট করছেন, যে টাইমটা ইনভেস্ট করছেন, সে যদি অন্য কোথাও ইনভেস্ট করেন, সেই টাকাটা যদি কোথাও অন্য কোথাও ইনভেস্ট করেন, দেন তারপর যদি সেখান থেকে রিটার্ন নেয় কিছু, এখন কনফার্মভাবে টাকাটা ফিরে আসে, সেই রকম জায়গায় আপনি ইনভেস্ট করেন। এই বিজনেস মডেলটা যদি আপনি নিজে বানাতেন তাহলে আপনি বসে বসে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেন। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আমি কী বলতে যাচ্ছি। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক করবেন, কারণ লাইক করলে কী হয়, এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে দিতে উৎসাহ বাড়ে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ মানে যারা বুঝতেই পারছেন আইপিএলের সময় কথায় কথায় বেটিং হচ্ছে, আর যে সমস্ত বন্ধুরা আপনাদের ড্রিম ইলেভেন করে লাভ আছে না, তাদেরকে জানান, যাতে তারাও জানতে পারে ড্রিম ইলেভেন আসলে কী। আর যদি ভিডিও রিলেটেড কোনো রকম কোয়েশ্চেন থাকে, ড্রিম ইলেভেন বা ফ্যান্টাসি ক্রিকেট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, নিজের কমেন্টে জানতে ভুলবেন না, আমি যেটুকু পারবো আপনাদের সাহায্য করবো, আমি যেটুকু জানি আপনার কাছে শেয়ার করবো। আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন না, নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আপনার জন্য এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আনতে থাকি। পাশে বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, মাই বংটিস ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।
till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.